আসসালামু আলাইকুম ডিয়ার ভিয়ার, সবাইকে স্বাগতম নতুন একটি সেশনে। আজকের বিষয় ডেটা, মার্স অ্যান্ড অ্যাপেন। আজকে আমরা দেখাবো স্ট্যাটাতে কিভাবে ডেটা মার্স করতে হয় এবং ডেটা অ্যাপেন করতে হয়, কখন মার্স করব, কখন অ্যাপেন করব, ছোট্ট ভিডিওতে ডিটেল দেখাবো। চলুন আমরা যাই মেন সেশনে। এটি একটি এক্সাম্পল ডেটা সেট, যেখানে আমি রেখেছি তিনটে এক্সাম্পল, শুরু তিনটে ভেরিয়েবল। এটা আইডি, এটা ইউনিক আইডি, অর্থাৎ প্রত্যেকটা পার্সনের করেসপন্ডিং একটা আইডি আছে। এখানে 1, 2, 3, 4, 5 আছে। আর কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক আছে, যেমন জেন্ডার, আরবান, আরো থাকতে পারে এডুকেশন, প্লেস অফ রেসিডেন্স, ডেট অফ বার্থ। এগুলো হচ্ছে ইউনিক এবং এগুলো চেঞ্জ হবে না সময়ের সাথে, এগুলো সাধারণত চেঞ্জ হয় না, চেঞ্জ সাধারণত না, চেঞ্জই হয় না। হয়তো প্লেস অফ রেসিডেন্স এগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের ডেটা কালেকশনের সময় সাধারণত আমরা বেজ লাইনে যেটা নিই সেটাকে আমরা ইউনিক হিসেবে নিয়ে নিই, এটা আর চেঞ্জ করি না। এবং দেখতেছেন এদের রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, অনেক সময় বলে ফলো আপ 1, ফলো আপ 2, ফলো আপ 3, টাইম 1, টাইম 2, এবার বলে। এটা কি আছে, আমি একটা ডেটা নেব, তার কি ফিবার আছে কিনা, ফিবার আছে কিনা। এটা এটা হচ্ছে রাউন্ড, রাউন্ড হচ্ছে সে ফার্স্ট টাইম আমার ভিজিট করব, এই কয়টা আইডিতে দেখবো তার জ্বর ছিল না ছিল না। এখন এখানে 1 থেকে 8, এটা আমি জাস্ট দিয়েছি এটা বোঝার জন্য, এটার আমাদের প্রয়োজন নাই, এই গ্র্যান্ড আইডি এটার কোনো প্রয়োজন নাই। তেমনি সেকেন্ড রাউন্ড, এটা রাউন্ড 2, সেম আইডি, এখানেও জ্বর আছে কিনা, এটা চেঞ্জ হবে। হয়তো প্রথম রাউন্ডে, প্রথম রাউন্ডে জ্বর ছিল না, দ্বিতীয় রাউন্ডে বা দ্বিতীয় টাইমে জ্বর ছিল। এটা হচ্ছে রাউন্ড 3, রাউন্ড 3 মানে 3 নম্বর ভিজিটে, যে দেখলাম জ্বর আছে না নাই, সেম আইডি। আর এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি বলতে আমি বলবো সেকেন্ড ইউজার, সেকেন্ড ইউজার কেমন, এটা হচ্ছে ফিবার সম্বন্ধে একজন ডাটা এন্ট্রি করেছে। ধরেন ফিবার, ফিবার সম্বন্ধে এখানে একটা ভেরিয়েবল রাখেছে, কিন্তু হয়তো আরো ছয় ছয় ভেরিয়েবল থাকতে পারে। আর এখানে সে, এবং এখানে সে কপ নিয়ে ভেরিয়েবল লিখছে। এখানে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 সবগুলো এন্ট্রি ধরুন করা হয়ে গেছে, সবগুলো করা হয়েছে, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। আর এটা একটা ডাটা সেট, সেকেন্ড এন্ট্রি বলতে সেকেন্ড, এখানে কি আলাদা ডোমেইন, একই ব্যক্তির আলাদা একটা কোশ্চেনিয়ার, সেটাই এন্ট্রি করছে। আমি এগুলো সবগুলোকে এখন মাস করব। তো চলুন, এটা আমি এখানে দিয়েছি, আমি আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আমি এই ডাটাটা আপলোড করবো, আপনারা এই ডাটা নিয়ে প্র্যাকটিস করবেন। চলুন স্ট্যাটাতে, স্ট্যাটাতে প্রথম কাজ কি হচ্ছে দেখেন, এই যে সেকেন্ড ইউজার সে কি করে দেখেন, এটা হচ্ছে রাউন্ড 1, এর নিচে ঠিক আছে রাউন্ড 2, তার নিচে ঠিক আছে রাউন্ড 3। আমরাও ঠিক রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এগুলো আমরা অ্যাপেন্ড, এর নাম হচ্ছে অ্যাপেন্ড। যেমন রাউন্ড 2 কে আমি রাউন্ড 3 কে আমি রাউন্ড এর নিচে রাখবো, আবার রাউন্ড 3 কে আবার তার নিচে রাখবো, একে বলি আমরা অ্যাপেন্ড। এখন আমরা বলতে পারি এখানে আমরা কপি পেস্ট করতে পারি, হ্যাঁ না কপি পেস্ট করতে পারি, কিন্তু যখন ডেটা সেট অনেক বড় হবে, ভেরিয়েবল যখন অনেক বেশি হবে, তখন কিন্তু আমাদের এভাবে অ্যাপেন্ড করতে হবে। তাহলে অ্যাপেন্ড করার সময় কি হলো, দেখেন সেম ভেরিয়েবল, সেম ভেরিয়েবল, সেম ভেরিয়েবল, কিন্তু এটা আবার সেম ভেরিয়েবল না, এটা আবার কি, এটা কপ, তার মানে এটা ডোমেনটাই আলাদা শুধু। আর এগুলো সব আইডি, আইডি রাউন্ড এক প্রকার আইডি, কিন্তু আমরা এই রাউন্ড থেকে কিন্তু আইডি তৈরি করতে পারি। তাহলে চলুন দেখি আমাদের স্ট্যাটাতে কি বলে, স্ট্যাটাতে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক ডেটা সেট আছে, যেমন রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। আমি আগে রাউন্ড, আমি আগে রাউন্ড 1টা ওপেন করলাম, এখন রাউন্ড 1-এ কি আছে দেখি, দেখেন রাউন্ড 1 আছে 1 থেকে 8 পর্যন্ত, রাউন্ড 1 আইডি ফিবার। এখন এর নিচে চলে আসবে রাউন্ড 2,
সিনট্যাক্সটা কি হবে, জাস্ট ডেটা, এরপর কম্বাইন ডেটা সেট, এখন দেখেন অ্যাপেন্ড ডেটা সেট, এইখানে আমি রাউন্ড টুটা, রাউন্ড টু, এই দেখেন রাউন্ড টু, এই রাউন্ড টুকে আমি সিলেক্ট করলাম, ওপেন। এই আর কিছু করার প্রয়োজন, আমি সব ভেরিয়েবল নেব, দেখি এবার। এই দেখেন এই রাউন্ড টুটার নিচে মার্জ হয়ে গেছে, সরি অ্যাপেন্ড হয়ে গেছে। তাহলে এটাকে আমি এই জিনিসটাকে আমি কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, তাহলে দেখুন এই হচ্ছে সিনট্যাক্স অ্যাপেন্ড। জাস্ট এটা হচ্ছে কোন ফোল্ডারে আমার ডেটা আছে সেটা, এটা তো সবাই জানেন আপনারা, যে যেমন এটা হচ্ছে ডেটা সেট, ডেটা সেট আছে স্টাটা ফোল্ডারে, স্টাটা ফোল্ডার আছে মাই পিপিটি ফোল্ডারে, মাই পিপিটি আছে ড্রপ বক্স ফোল্ডারে, ড্রপ বক্স আছে এফ ড্রাইভে। এখন কি বলবো, আরেকটা আছে কি, এই সেম ডেটা সেট, সেম ডেটা সেট আছে আরেকটা, আরেকটা সেম ডেটা সেট আছে আর থ্রি, আর ডি থ্রি। এখন আমরা তাহলে আর এটা আমি কপি করলাম, এটা কপি করে, কপি করে পেস্ট করবো, দেখেন আমি আর থ্রি লিখে দেবো, আর থ্রি লিখলাম, তাহলে আর ওয়ানের সাথে, আর ওয়ানের সাথে আর ওয়ান অ্যাপেন্ড হলো, আর ওয়ান অ্যাপেন্ডের সাথে এই আর টু, আর থ্রি আবার অ্যাপেন্ড হলো, আর ওয়ানের সাথে আর টু, আর টুর সাথে আবার আর থ্রি। তাহলে আমাদের এই সবগুলো যদি আমি রান দিয়ে দিই কী হয় দেখিনি, একটু রান হয়ে গেছে, এই সবগুলো অ্যাপেন্ড হয়ে গেছে। এটা রাউন্ড ওয়ান, এটা ছিল আমাদের মূল ফাইল, এর সঙ্গে অ্যাপেন্ড হয়েছে রাউন্ড টু, রাউন্ড টু এর সাথে অ্যাপেন্ড হয়েছে রাউন্ড থ্রি। তাহলে এটা হচ্ছে ফিবার, তাহলে এটা, এটাকে আমি সেভ করে রাখবো, কি নাম সেভ করবো, সেভ অ্যাজ, একে আমি বলবো ফিবার, এ ফি বি আর, ফিবার নামে সেভ করলাম, আমি সেভ করবো, সেভ, এটাকে কপি করে নিয়ে যাই, এখানে সেভ ওল্ড নামে সেভ করবো, কারণ আমারটা হচ্ছে নিউ ভার্সন, কোনো কি আমি সেভ নাম, সেভ ওল্ড যদি দিই তাহলে ওল্ড ভার্সনেও এটা সেভ হবে। আর এখানে যেমন রিপ্লেস, রিপ্লেস অর্থাৎ এটা একবার সেভ হয়ে গেছে, আবারও সেভ করতে যাই তাহলে এটা রিপ্লেস করে দিবে। তাহলে আমি এটা সবগুলো রান দিয়ে দিই, আচ্ছা দেখি, এই দেখুন এখানে একটা এই ডাটাটা সেভ হয়ে গেছে। আর এখানে আরেকটা ডেটা সেট আছে, কি নাম কি দেখি, এই যে সেকেন্ড এন্ট্রি, এটা এটা কিন্তু অ্যাপেন অলরেডি হয়েই আছে, আগে থেকে অ্যাপেন অলরেডি হয়ে আছে, ওই এক্সেল থেকে আমি এটা আসলে জাস্ট এক্সেল থেকে আমি এটা জাস্ট ওপেন করেছি। তাহলে এটা কি আছে, আইডি সেম আইডি সেম আইডি, এখানে আছে কপ, তার মানে এটা আলাদা একটা ডেটা সেট, এটা আমি কপ নামে সেভ করব, সেভ অ্যাজ, জাস্ট এখানে লিখব কপ। তাহলে এটা আমি সেভ করে এই দু ফাইলটাও নিয়ে যাই, দু ফাইলটাও নিয়ে গেলাম, এটাকে আমি সেভ করলাম, সেভ ওল্ড, এখানে ওল্ড দেব, আর এখানে একটা রিপ্লেস, রিপ্লেস দেব, সেভ হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে কি, আমাদের ফিবারের একটা ডাটা সেট এবং কপের একটা ডাটা সেট, এটা হলো কপ, সেম জিনিস ফিবারে আছে, আমি করব এই দুটা ডাটা সেটকে একটা ডাটা সেট বানাবো, অর্থাৎ একই ব্যক্তির কপ হয়েছে আবার ফিবারও হয়েছে, অর্থাৎ একই ব্যক্তির কফেরও ডাটা আছে আবার ফিবারেরও ডাটা আছে, তাহলে দুটো ব্যক্তি দুটো ইয়ারকে আমি কীভাবে মাস করবো, তার পাশাপাশি রাখবো, এটাই একে বলা হয় মাস, অর্থাৎ দুইটা ভেরিয়েবল যখন জোড়া দেবো একে বলা হয় মাস। তাহলে আমি ডাটা ওপেন করি, তাহলে আমি ধরে নিলাম ফিবারটা হচ্ছে আমাদের এক নম্বর ডাটা, ধরে নিই ফিবার, এই ডাটার সাথে আমি কপটাকে মাস করবো, কীভাবে করবো, এই গেলাম ডাটা সেটে, ডাটা সেটে গিয়ে মাস করবো এখানে। তবে তার আগে একটা জিনিস বুঝতে হবে, আমি যে করবো আইডি কি একই রকম আছে, দেখি তো আমি ডুবলি ডুবলি
gets list এই যে আইডি নাই, এটা কিন্তু ডুপ্লিকেট আইডি আছে। তার মানে ডুপ্লিকেট আইডি কেন আছে, কারণ হচ্ছে কি এটা তিনটা টাইম পয়েন্টে আছে, অর্থাৎ একই রকম আইডি। এ দেখেন এটা একটা আইডি, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, আবার এখানে ওয়ান। তার মানে ওয়ান তিনবার আছে, সবগুলো তিনবার, তার ইউনিক। মাস করার প্রথম শর্ত হচ্ছে ইউনিক। তো আমি এখানে অবশ্য একটা গ্র্যান্ড আইডি, এটা কিন্তু ইউনিট আমি করে, এটা কিন্তু পরে আমি শুধুমাত্র বোঝার জন্য এটা আমি রাখছি মাস, এটা হচ্ছে ইউনিক। দেখি ডুপ্লিকেট লিস্ট গ্র্যান্ড আইডি, এটা হচ্ছে ইউনিক, এতে জিরো অবজারভেশন আর ডুপ্লিকেট, তার মানে এটাতে কোনো ডুপ্লিকেট আইডি, এটা ইউনিক। আমরা এই আইডি ইউজ করে মাস করতে পারবো, এটা হচ্ছে আমাদের কি আইডি। দেখি মাস কম্বাইন ডাটা সেট ওয়ান টু ওয়ান, দেখেন এখানে আছে ওয়ান টু ওয়ান, এখানে দেখেন ওয়ান টু ওয়ান বলে একটা আছে। তারপর ওয়ান টু ওয়ান কখন লিখবো, অর্থাৎ আমি যে ডাটাটাকে মাস করতে যাচ্ছি সেই ডাটা সেটা তো আমাদের কোনো ডুপ্লিকেট থাকবে না, আবার যার সাথে মাস করব সেখানেও কোনো ডুপ্লিকেট থাকবে না, একে বলা হয় ওয়ান টু ওয়ান। আর ম্যানি টু ওয়ান মানে বর্তমান যে ডাটা সেট আছে সেখানে ডুপ্লিকেট থাকবে, কিন্তু যার সাথে মাস করব সেটাতে ডুপ্লিকেট থাকবে না। আর ওয়ান টু ম্যানি মানে এখানে যে ডেটা সেটটা আছে সেটাতে কোনো ডুপ্লিকেট থাকবে না, কিন্তু যার সাথে মাস করব সেটাতে ডুপ্লিকেট থাকবে, অর্থাৎ ওয়ান টু ম্যানি। এটা প্র্যাকটিক্যাল সময় অবশ্যই বুঝতে পারবেন আশা করি। তাহলে আমাদের এখানে আইডি কি, আইডি হচ্ছে গ্র্যান্ড আইডি, এটাকে আমি ধরছি এটা যদি ইউজ করবো না পরে, এবং এটা করব কার সঙ্গে, কফে, কপ এই কফের সাথে, কপকে সিলেক্ট করবো। এখানে কপ বলে ভেরিয়েবল আছে, কপ নামে যে ডেটা সেট আছে সেটা আমি সেট করলাম। এখন ওকে, এই ম্যাচ 24, তার মানে এখানে 100% ম্যাচ হয়ে গেছে। আমি একটু কপি করে আমি দুপারে নিয়ে যাই, নিয়ে গেলাম আর ওপেন করেছি আমি এখানে হচ্ছে আগে এটা ওপেন করলাম, এটার সাথে মাস করলাম, অর্থাৎ এখানে আমার আইডি হচ্ছে গ্র্যান্ড আইডি। কিন্তু আমি গ্র্যান্ড আইডি আমি এখানে রাখছি এমনি, এটা আমি রাখবো না, কেন রাখবো দেখি। দেখেন এখানে কিন্তু এখানে আইডি, আইডি কিন্তু ডুপ্লিকেট। দেখুন তো আমরা আইডি এবং রাউন্ড কিছু পাশাপাশি রাখি, তার এটা ইউনিক হয়ে যাচ্ছে না। যেমন ওয়ান এখানে একবার আছে, এ ওয়ান একবার আছে, এ ওয়ানের আগে আছে রাউন্ড ওয়ান, আর এ ওয়ানের আগে আছে রাউন্ড টু। অর্থাৎ এই দুইটা আইকে যদি আমি এই দুইটা ভেরিয়েবলকে যদি আমি আইডি কল্পনা করি তাহলে কিন্তু ইউনিক হবে। দেখে আসি, তো চলুন দেখে আসি। ডুপ্লিকেট লিস্ট আমি দেখাবো কি রাউন্ড আর আইডি, এই দুইটাকে আমি একসঙ্গে আইডি কল্পনা করব, তাহলে কি হয়। এই দেখেন কোনো এখানে কোনো আর ডুপ্লিকেট আইডি নাই, তার মানে আমি মাস করার সময়, অর্থাৎ মাস করার সময় আমি এখানে এই গ্র্যান্ড আইডিটা বাদ দিয়ে, এই গ্র্যান্ড আইডিটা বাদ দিয়ে আমি যদি রাউন্ড আর আইডিকেই নিই তাহলে কিন্তু আমার মাস হয়ে যাবে। দেখেন তাহলে কি, তাহলে মাস ওয়ান টু ওয়ান, অর্থাৎ আমার মাস্টার ফাইলও ইউনিক আইডি, ইউজার ফাইলও ইউনিক আইডি, আর রাউন্ড আর আইডিকে আমি মিলে আমরা আইডি কল্পনা করতেছি। ইউজিং কার সাথে মার্চ হবে, এই যে কপ, কপ আছে স্ট্যাটার ফোল্ডারে, স্ট্যাটা আছে পিপিটি ফোল্ডারে, পিপিটি আছে ড্রপ বক্সে, ড্রপ বক্স আছে এম ড্রাইভে। এখন আমি যেটা মার্চ করি কি হচ্ছে দেখি, 100% মার্চ হয়ে গেছে। এটা কি করবো আমি, এটা আমি সেভ করে রাখবো, কি নামে সেভ করবো। আচ্ছা এতে মার্চ এই ভেরিয়েবলটার দরকার নাই, এটা ড্রপ করে দিই, ড্রপ মাস মাস, এটা সেভ ওকে। আচ্ছা এই সেভ, এই সিনটেক্সটা কপি করে এখানে নিয়ে আসি, এখানে কপ আছে, এখানে বলে দিলাম, এখানে বলে দিলাম
অল ডেটা এই সেভ হয়ে গেল। দেখি এই দেখেন অল ডাইনামিক ডাটা সেভ হয়ে গেছে, অল ডাইনামিক একটা ফাইল সেভ হয়ে গেছে। তাহলে এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সে বাকি কাজটা কি, একটা মেন ডাটা সেট আছে। দেখি কোথায় মেন 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 মেন, এতে মেন ডাটা সেট আছে, এতে মেন ডাটা সেট আছে। এই মেন ডাটা সেট আছে কি, আইডি 1 2 3 4 5 6 7 8, এই প্রত্যেকটা কি একটা ইউনিক দিয়ে, জেন্ডার, আরবান আরো থাকতে পারে। এগুলো তো আসলে আমার তিনটা টাইম পয়েন্টে নেওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলো তো ফার্স্ট টাইম পয়েন্টও জেন্ডার যা হবে, সেকেন্ড টাইম পয়েন্ট সেই জেন্ডার হবে। আমি প্রথম দিন ফলো আপ করতে গেলাম, যা বললাম ভাই আপনার জেন্ডার, সে বললো মেল, তাহলে আমার পরের ফলো আপে আর এটা বলার প্রয়োজন নাই। সে বলে আমি শহরে বাস, আরবানে বাস করি, পরের ফলো আপে আমাকে এটা বলার প্রয়োজন নাই। এগুলো বলা হয় মানে টাইম ইনভেরিয়েন্ট ডেটা, এই ডেটাকে মাস করব। এখন দেখুন তো এইখানে আইডি 1 একবারই আছে, কিন্তু ওই ডাটা সেটে অর্থাৎ অর্থাৎ অল ডাটা সেটে এখানে কিন্তু দেখেন এই 1 এখানে একবার আছে, এইখানে একবার আছে, তিনবার 1 আছে। ওখানে তো রাউন্ডও নাই আর গ্র্যান্ডারিটা তো আমি ডিলিট করে দরকার নাই, রাউন্ডও নাই, তাহলে আমি কী করবো? সেক্ষেত্রে আমাদের করতে হবে, দেখেন আগে আমি ওপেন করব মেইন ফাইল, এরপরে আমি সিনট্যাক্স যেহেতু আছে বারবার আমি ইয়েতে যাব না, এই ডাটাটা ওপেন করলাম, মেইন ডাটা ওপেন করলাম, করার পর এতে মার্স মার্স, তাহলে মেইন ডাটাতে কি আছে, মেইন ডাটাতে আছে কি দেখেন একটাই আছে মেইন ডাটা সেটে, কিন্তু এই যে 1 একবারই আছে, 2 একবারই আছে, 3 একবারই আছে। তাহলে আমরা এখানে কি বলবো, তাহলে আমরা এখানে বলবো 1, আর ইউজার ডাটা সেটে তো ওই এখানে আর রাউন্ড থাকবে, এখানে শুধু আছে আইডি, এখানে কিন্তু আর রাউন্ড নাই। কিন্তু যে ডাটা সেট, যে ডাটা সেট এখানে এখানে কপ না, এখানে আসবে অল ডাটা সেট, এই অল ডাটা সেট, এই অল ডাটা সেটে আবার আইডি বেশি আছে, তার মাল্টিপুল আইডি আছে। এখানে আমি দেব এম, মানে 1 টু মেনি। এখন দেখি মার্চ করি, মার্চ হয়নি, এখানে আইডি, ও এখানে আইডি কিন্তু আছে কি স্মল লেটার, আর আগেরটার আইডি কি ছিল ক্যাপিটাল লেটার, সরি এখানে আইডিটা আমাদের চেঞ্জ করতে হবে, এখানে কিন্তু আইডিটা চেঞ্জ করতে হবে। দেখেন এই ধরনের ভুল কিন্তু হবে, আইডি কিন্তু এখানে, এখানে যদি স্মল ক্যাপিটাল লেটার আছে আপনার এখানে কিন্তু ক্যাপিটাল লেটারই করতে হবে, কোনো কারণে আইডিটা এখানে স্মল লেটার হয়ে গেছে। আর কি করব আমরা দেখেন, রি নেম আইডি, এটাকে জাস্ট আমি ক্যাপিটাল করে দিলাম, এই দেখেন ক্যাপিটাল হয়ে গেছে। এই তো এখন আমি এখন এখন আমি রান দিব, তাহলে কি মাস 1 টু মেনি, 1 মানে এখানে ইউনিক আইডি আছে আর মেনি মানে মাল্টিপল আইডি আছে, মাল্টিপল আইডি মানে সে রিপিটেড টাইম, রাউন্ড 1 আছে, রাউন্ড 2, রাউন্ড 3, রান দিলাম, 100% রান হয়ে গেছে। দেখেন কি হলো, জেন্ডার এখানে কি 1 নম্বর আইডিতে জেন্ডার 1 আছে, তাহলে এই ঠিক সেকেন্ড ফলো আপে 1 হবে, আবার থার্ড ফলো আপ কোথায়, থার্ড ফলো আপও 1 হবে। এটা অ্যাসেন্ডিং অর্ডার সাদা নাই, এখানে 1 আছে, এটা আমি সাদা নেবো যখন তখন সমস্যা নেই। এই সবগুলো ম্যাচ, সবগুলো ম্যাচ এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে 1 কখন হবে, যদি কোনো কারণে ম্যাচ না হয় আমরা একটা কাজ করি, আমরা একটা আইডি চেঞ্জ করে দিই, যেমন ধরেন আমি এটি একটা আইডি চেঞ্জ করে দেবো, এই দেখেন একটা আইডি চেঞ্জ করে দিলাম, এখানে 1 2 3 4 5 6 7, এই 8-এর পরিবর্তে আমি দিব 12, এই 12 দিলাম। এখন দেখি কি হয়, একটা আইডি আমি চেঞ্জ করে দিলাম, তাহলে কি হবে, 12 কিন্তু এই অল ডেটা সেট এখানে কিন্তু 12 নাই, এখানে আছে 8। দেখি আর মার্চ দিলে কি হয়,
এই দেখেন তাহলে মাস্টার ফাইল আমি একটাই সেজ করলাম, তাহলে একটা মার্জ হয়নি। আর ইউজিং ফাইলে যেহেতু এই একটার করেসপন্ডিং তিনটে আছে, সুতরাং ইউজিং ফাইলে তিনটা মার্জ হয়নি। মার্জ কয়টা হয়েছে? এই যে কটা আমার দুই ডাটা সেটে যেগুলো মিল আছে সে কটা মার্জ হয়েছে, আর আমি যে একটা চেঞ্জ করলাম ওগুলো আর মার্জ হয়নি। তাহলে এইভাবে আমরা ডেটা সেটটা মাস করতে পারবো, অ্যাপেন্ড করতে পারবো। তাহলে আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন। আমি ডেটা সেটটা আমার ফেসবুক গ্রুপে আপলোড করব, আপনারা সেখানে দেখে দেখে আপনারা মাস করবেন। আপনারা বলেন যে এই সিনটেক্সটা আমার প্রয়োজন আছে, আমাকে নক করবেন, আমি সিনটেক্সটাও দিয়ে দেবো আপনাদের ইমেলে অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার, যেভাবে হোক চাইবেন এটাও দিয়ে দেবো। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্র্যাকটিস করবেন। দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু আপনি দুইটা দিন প্র্যাকটিস করেন দেখবেন একবার পানির মতো সোজা হয়ে যাবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।